ভারতে গ্রেফতার আলোচিত রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, পিকে হালদারের বিরুদ্ধে মামলাটি দুদকের, আমরা দুদকের সহযোগিতা করছি, তাকে ভারতীয় ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এছাড়া তিনি দেশ থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এনসিবির মাধ্যমে গ্রেফতারের চেষ্টা করা হয়, আর এ বিষয়ে আমাদের সঙ্গে ভারতের এনসিবির যোগাযোগ রয়েছে। গত 14 মে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে পিকে হালদারকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।